আজকে থেকে প্রায় 1000 হয়ে যাবো, সে আমার থেকে 775 টাকার মতো নিছিল, এখন অবধি সেই টাকা আমার দিছে না। ইভেন অনেক কিছু কজ দেখাইছে, আর আমি হেরে অনেকভাবে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, বাট কোনো কিছুতেই কোনো কিছু হয়েছে না, কোনো কিছু রিপ্লাই দেয় না। অ্যান্ড হের যত আইডি আছে, মিনস যত সোশ্যাল মিডিয়াতে যত আইডি ভাইডি আছে সব কিছু কন্ট্রোল আমার আছে না, আমার আছে না, আনন্দে আছে না। 13 Pro Max দিব, আইফোন 13 Pro Max দেখছো নি কোনো দিন? নাম শুনছো নি? এটা আমারে দিব, যে দামি মোবাইল আমার দিব। হের আছে না, তিনটা দোকান আছে এ মেলার মাঠ, আগরতলা মেলার মাঠের ভিতরে। হ্যাঁ, আমারে মেরা আইফোন 13 Pro Max আয়েগা, মেরা আইফোন 13 Pro Max আয়েগা। হুম, দামও তোমার দেখো একদম ফ্রি, একটিও লাগতো না, একদম ফ্রি। দেখো কি মজা আইয়ো, বহুত আচ্ছা লাগেগা। আমার 13 Pro Max তুমি কবে আইবা আমার কাছে? হ্যাঁ কবে আইবা? আরে মনটা কইতাছে একটু নাস্তা। আজকে 3-4 দিন হয়ে গেল, আইফোন থাক দূরের কথা, আইফোনের গন্ধ পর্যন্ত পাইতাছি না। তে কইছে ফ্রিতে ফ্রিতে, তারপরে ক যে প্রসেসিংয়ের লাগিয়া 750 টাকার মতন লাগে, এটা দৌ তোমার আইফোন আমি তোমার ভাইত গিয়ে দিয়ে আমো ফ্রি কীভাবে? ওই টাকাটা পর্যন্ত দিলাম, দেওয়ার পর হেরে ফোন করি, ক বক্সনগর আছে, বিশালগড় আছে, উদয়পুর আছে, বেলুনিয়া আছে, হে আসলে কই জানি একবারে ছাই হয়ে গেছে গা, জানি না আমার লোক এরকম করছে আর কার কার লোক এরকম করতেছে। তুই কি মনে করছো এসব কইরা সেরা তুই তোর বিজনেস চালায়া যাবি? আর এই রাজ্যের ভিতরে দুনিয়ার ভিতরে আর কেউ নাই যে তোর এই বান্ডাটা সবার সামনে তুলে ধরবো, আমি আছি না। হ্যাঁ, আজকার পর থেকে তোর এই বিজনেস এই রাজ্যে কস, এই ত্রিপুরা কস, এই দুনিয়াত কস, কোনোখানেই চলতো না। তো হে বন্ধুরা, হোয়াটসঅ্যাপ আজকের ভিডিও শুধুমাত্র এই আনন্দকে নিয়ে, প্লিজ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, এটাই আমার রিকোয়েস্ট থাকবো তোমাদের ভালোর জন্য আর তোমাদের আশপাশ চারোদিকের মানুষগুলির জন্য, তোমার ভাই বোন সবার জন্য, কারণ আমি সবার ভালো চাই। আমি প্রুফ ছাড়া কোনো কথা কই না, সর্বপ্রথম তোমাদেরকে আমি প্রুফ দেখামু। মেসেঞ্জারে SMS করছে, SMS করে কইতেছে কই মনে মন অফার আছে, আমার কোম্পানি থেকে অফার দিছে ফোন নিবানি। এরপরে দিয়া আমি দেখছি আর কি, দেখতেছিলাম। এরপরে দিয়া তোমার কইছি যে কেটে কেটে করণ লাগবো, তো আমার কাছে কিছু লাগতো না, টাকা পয়সা কিছু লাগতো না, তুমি মানে ফোন নিবা নিকো। এরপরে আমি আমি কইছি হ নিমো, কইছে পরে আমার ডেলিভারি চার্জ আর প্রসেসিং ফি দিওনার কথা কইছে, এটা দিলে 45 মিনিট পরে বাড়ির আইনা ফোন দিয়া যাবোগা। তো আমি এরপরে তোমার ডেলিভারি চার্জ কত বুঝিং এসে এরপরে 945 টাকা দিছি, 945 টাকা দিওনার পরে তে কইছে কো 45 মিনিটের ভিতরে ফোনটা দিয়া যাবোগা। আজ 6 মানে 6 তারিখ না, না কত তারিখ দিনে আসলো, 6 মঙ্গলবার দিনকা, তো এই 6 কিবার আসিল, রোববার দিন কা 6 আসিল, আজকা তোমার শনিবার হয়ে যাবে, আজকা ওহনতে কোনো ফোনের ফাত্তা নাই, তারে ফোন করলে তে কতিল্লা মোড় আছে, একবার কো কমলপুর আছে, একবার কো বিশালগড় আছে, একজনের বলে ফাটাইতেছে, নাম্বার দিছে ফোন লই আইব, নাম্বার নট রিচেবল কিতা কো, তার তার ফোন করলে তো খালি কো আমার অসুবিধা তোমরা বুঝতেছো না, এটা বকর সকর আমাকে কুয়ে সেরা তোমার ঘুরাইতেছে। শুনছ দেখছ
এখন এটা শুনো, হে আসলে কি করে, হের প্ল্যানটা আসলে কি, ঠিক আছে? আজকাতে অনেকদিন আগে থেকে আজকাতে 3-4 বছর ধরে হে এরকম করে মানুষদের লুটতাছে, বিশেষ করে মেয়েদেরকে টার্গেট করা হইতাছে, ঠিক আছে? আমারে অনেক আগে SMS করছিল যে ভাই হুঞ্চ ভাই, আমি তো মোবাইলের দোকানে থাকি, আমি তো একটা ফ্রি মোবাইল গিভাওয়ে করতাছি, সবাই রে 10 জন ত্রিপুরার মধ্যে 10 জনের ভিতরে এটা গিভাওয়ে করা হইব, 10টা মোবাইল 10 জনকে দেওয়া হইব। 1 বছর আগে স্ক্রিনশটটা তোমরা দেখে নাও। তারপরে আমি কইছি যে না, আমার লাগতো না মোবাইল, আমার দরকার নাই মোবাইল, কিন্তু আমার মোবাইল আছে, আমার একটা ল্যাপটপ হইলে কইও। ল্যাপটপ কইছে না তো, আমরা স্টকে তো ল্যাপটপ নাই, ঠিক আছে, আমি ক্যান্সেল করে দিছি। কিছুদিন পরে, অনেকদিন পরে গিয়া সেটা আমার একটা ফ্রেন্ডরে হে SMS করছে, র্যান্ডম SMS, যে আমি তো মোবাইল কীভাবে করি, পোকো রিয়েলমি আইফোন, তো সবাই তো আইফোন হইসাইব নাকি? ওই মেয়ে কইতেছে না না, আমি ওইসব বিশ্বাস করি না। ওই মেয়ে আমার SMS করছে যে দাদা এরকম এরকম একজন কইতেছে তোমার বেলে সিনেটিনে, ঠিক আছে, ইউজ দ্য হেডফোন, ঠিক আছে? মেয়েটা যখন আমার SMS করে যে দাদা হ্যাঁ তো এরকমভাবে আইফোন বিলে গিভাবে করতেছে, তুমি জানো নি খবরটা, তোমার ফ্রেন্ড লিস্টে তো হ্যাঁ আছে। তারপর আমি নজর দিলাম বিষয়টার উপরে একটু ভালো করে, সে নজরটা দেখি যে তার SMS করে দিয়ে ঠিক হইতে বিলে আইফোন বিলে গিভাবে করে, অন্যান্য মোবাইলও গিভাবে করে, ঠিক আছে না? তো আমি কইছি আমি তো এটা জানি না, তো দাদা তোমার তো আমি অনেক আগে SMS করছিলাম, এ আনন্দ, এ তুই কইরে কোন সিফাত আছো তোর, আজকে এমন তোর টাইম আনুম সিগল দিয়ে সেটা কে ক্রি লাগায় লাগায়, তুই চিন্তা করিস না, তুই জানুই থাকস না কি এই রাজ্যের ভিতরে, ঠিক আছে? এতে কিন্তু মাস্ক ফেরে বালা করে দিয়েছিস তারে, যে ওই দেখতে আছো তোমরা, ঠিক আছে, বালা করে তার ফেসটা একটু দেখ কেন, তে আছে না হ্যাংলা ফাতলা বাতাসের লগে নড়ে চড়ে, শুনো কাহিনীটা। তারপর আমি কই আরে এই বিষয় তো শেয়ার লাগতেছে, আইফোন কিভাবে করবো, আমি হলো আমারও কি জানা, আইফোন নাই জানা, ভিডিও এডিট করব। হে আমারে কো যে হ্যাঁ আমি তো আইফোন কিভাবে করি, ঠিক আছে, কিভাবে করে, হ্যাঁ 10টা মোবাইল আইসে দিব পুরা রাজ্যের ভিতরে, সবাই দিব, ঠিক আছে না, যারে যারে র্যান্ডম, যে বিশ্বাস করে হেরে দেওয়াই বার, যে বিশ্বাস না করে হেরে দেওয়াই তো না, ঠিক আছে না, এটা বিশ্বাসের উপরে সবকিছু। তারপরে কইতেছে দাদা কাজ করো, তুমিও একটা নোগা, আমারে কইতেছে এ আনন্দা এ মাতার চোদে, তে আমারও কইতেছে যে আমি কই ঠিক আছে তুমি আমার একটা দিও। তারপরে কো দাদা এক কাজ করো, তুমি আমার সাথে মিট করো না, আমি তোমার অনেক বড় ফ্যান, তুমি আমার সাথে মিট করো, মিট করে সেটা কথাবার্তি কো, ঠিক আছে? তার লগে আমি দেখা করছি, মিট করছি, গিয়া সেটা এটা কয় না যে আইফোনের লুবে, আসলে এটা সত্যি ওই। তার লগে ঘুরছি, তে আমার চা খাওয়াইছে, তে আমার বিরিয়ানি খাওয়াইছে, বিরিয়ানির পয়সাটাও আমারও মনে হয় দেওয়ান লাগছে, কষ্ট কইরা গুগল পে কইরা দিছিলাম। হাই হাই রে তোমারো हमको जिंदा मत छोड़ो साला, বাট এটা আমি কই না। কিন্তু হে আমারে এটা কইছে যে কোনো কিচ্ছু লাগতো না, একদম ফ্রি iPhone 13 Pro Max পাইবা হুঞ্চ দা, তুমি একদম ফ্রি, তুমি কোনো চিন্তা করো না, 2-3 দিন পরে এটা প্রসেসিং হয়ে যাবো গা, আমার তো কিন্তু কোনো টাকা টোকা চাইছে না। তারপরে তার লগে তো সময় দেহা কইরা আমি একটা পিক তুলছি, একটা রিলস বানাইছি, ইনস্টাগ্রামে ছাড়ছি, তখন মানুষে আমার সাথে কন্ট্যাক্ট করছে, দাদা হেরে সিনুনি হে তো একটা বাটফার, নাম্বার 1 বাটফার। আমি জানতাম তোর লোক এরকম হইব, লুবে পাপ, পাপে মৃত্যু যেটারে কয়। বেশ চালে, এটা কি শুনছি আমি? তখন আমি কইছি প্রুফ আসেনি, প্রুফ আসেনি তোমাদের কাছে, দৌ আমারে। আমি প্রুফগুলি দেখলাম যে না, তে প্রত্যেকটা এই রাজ্যের প্রত্যেকটা মেয়েরে SMS করছে, আর যারা হের জালে ফাঁসছে হেত্তিক কই ওই মেয়ের থেকে কই, বিশেষ করে এ মেয়েদেরকে টার্গেট করা হয় খুব সুন্দর করে, হ্যাঁ মেয়েদেরকে টার্গেট করে কজে দেখো খুব র্যান্ডম একটা SMS করব, তোমারে আমি সিলেক্ট করছি, তোমারে আমি মোবাইলটা গিভঅ্যাওয়ে করব, হ্যাঁ SMS করে WhatsApp এ লয়া যা মেয়েরে, সব কিছু তোমার সামনে প্রুফ হিসাবে দেখাই যাচ্ছি, নিয়ে আসাইরা। তারপরে ছিলাম একদিন পরে কইব যে দেখো এটার তো একটা প্রসেসিং চার্জ আছে, ওই চার্জটা লাগবো, তো মেয়েটা যদি কত টাকা, কত টাকা যদি কত টাকা, 750 টাকা 700 এরকম কম, যাতে কেউ কিছু স্টেপ না নিতে, 2-3 হাজার 4 হাজার 5 হাজার হইলে তো মনে করো বড় ধরনের সেতু টাকা দেবো মাথার ভিতরে, একটা স্টেপ নিয়ে লেবো, আর এই 500 টাকা লাগে তো আর কেউ আর মানে পুলিশে কাছারি ইটা করতো না না, এই কারণে বন্ধুরা হেয়ার প্ল্যান হইটা হেয়ার বিজনেস হইয়া এ মাদার চুদে এই রাজ্যের ভিতরে ইটা কইরে কইরে চলতেছে, ঠিক আছে, এর মারতেছে হে মারতেছে, বিশেষ করে মেয়েদের টার্গেট করে, মেয়েদের তো কোমল মন বুঝে না কিচ্ছু, গেলে গেছে বাচ্চো কি হয়েছে, কি হয়েছে, কিন্তু তুই মনে করছো যে আমি তোরে ছেড়ে দেবো, আরে সুদা সেটের বাল ছাড়তাম না, এত সহজে তোরে আমি ছাড়তাম না, বুঝছ নি? এই স্যাটের বালের আগের নাম আসলো আনন্দ চৌধুরী, ফেসবুকের এখন দিছে লাকি রাইডার, শালা।
আমার তো অনেক রাগ উঠতে গেছে যে আসলে আমার লগে থাকে আমার ফ্রেন্ড লিস্টটা থাকে কেউ এরকম করবো, ও আমার সাথে পাটফারি করবো, পাটফারি মিথ্যা কথা করবো, আমার তো ভাই সহ্য হইতেছে না। তারপর অনেক মেয়ে আমার সাথে কন্ট্যাক্ট করছে, কন্ট্যাক্ট করে কইছে এত টাকা নিয়েছে, এত টাকা আমার থেকে নিয়ে আসার উঠে গেছে। যে মেয়ে তারে কইব যে না এ কাজ করো, এ ঠিক আছে আমি রাজি হয়ে গেছি গা, আমার তো মোবাইলটা লাগবো, থ্যাংক ইউ সো মাচ, প্রসেসিংয়ের লেগে কত লাগবো, 750 টাকা তো আমি তোমার দিয়ে দেবো। এ মায়ার ফিস ছাড়তো না হ্যাঁ যতক্ষণ পর্যন্ত টাকাটা না লইব। এক মায়া কইছে যে ঠিক আছে তুমি আমি কালকে সকালে তোমার টাকাটা ফাটাই দিব, ঠিক আছে তে আছে না কালকে সকালে উইটটা বুড়ে সরার সময় বিলে গেছে মায়ের বাড়ির সামনে ফ্যান ফুরে সেরা মায়ের থেকে টাকা নিত। দেখো এরকম ছেলে পেলে যদি এই রাজ্যের ভিতরে থাকে তো মানুষ কীভাবে চলবো? আরে কিচ্ছু কিচ্ছু করতারস না নাকি তা তুই? হ্যাঁ শালা হারামি, তোর তোর মা বাবার জানি তোরে কিতা কইরা জন্ম দিছে। আবে সালে বালা কাম কর, হুম বালা কিচ্ছু কর, কোনো একটা দোকানও থাক কেন থাক, তার সব কিছু বাটফারি। তোমরা সবাই দেখছো এই শালার ঘরের শালারে, এ মাদার চুদারে, এ ফৈনির ফুতারে, এ আচুদারে তোমরা সবখানে ছড়াই দেওয়ার। হ্যাঁ যারে যারে হে SMS করছে এইতে, যার যার সাথে হে এরকম করছে, প্লিজ কমেন্ট বক্সে একটু জানায়ও, আমি শান্তি পামু যে না আমার আসলে এই ভিডিওটা করা অনেকেরই লাভ হয়েছে। আর হ্যাঁ এরকম ফ্রড থেকে অনেকটা দূরে থাকবা, কারণ কেউ আছে না ফ্রিতে এত সহজে কিচ্ছু দিয়ালা না। এটা মন রাখ্য মাতার রাখ্য কথাটা, ঢুকাই এলাও সুন্দর করে মাতার কোন যাও আর কি। আনান সবাই বেকুবের পাটা বানাইতেছে, তুমি মাস্টার বাড়ির বেতন না দিয়া সেরা ওইটা দিয়া সেরা আইফোন লইতা যাইবা, তারপরে ওই মাস্টার তোমার ফিটবো বাড়ির কথা শুনে বার ওই আইফোনের টাকা দিয়া সেরা আইনে আনান গিয়া সেরা বাড়ি চালানবো, এটাই সত্যিটা। আমি ফোন করি কিরে ভাই কই আছো, তোর দি কোনো খবর নাই? ভাই আমার বিশ্বাস করো আমি তোমার দিলাম, তোমার বাইক নিয়ে দিয়াম কি করে মানুষে মানুষের লগে না বাটফারি করে কতদিন চলবি তুই? শেষ তো বান্ডা ফিট্টা গেছে কত, তোর বিজনেস এখন শেষ। হুম বালা করে বন্ধুরা তারে দেখো মনে রাখো, তার এই চেহারাটা সবখানো রাখো, তো এক ধরতে গেলে তোমার তার একটা ফটো তুললে আসে না ঘরের ভিতরে সুন্দর করে টাঙ্গায় রাখো যে এই ত্রিপুরার নাম্বার 1 বাটপার, ঠিক আছে মনে রাখো কথাটা প্লিজ। আর হ্যাঁ মেয়েদের কইতাছি এসব থেকে দূরে থেকো, মেয়েদের আছে না ফাঁসাইতে খুব সহজ, মানে এরকম ফ্রড আর কি, ফ্রড কইরা সেরা। এই আনন্দ চৌধুরী জানি না তার রিয়েল নাম, চেহারা তো তোমরা দেখছো, আর হ্যাঁ তারে জেনুই ফাইবা এনো নাহে মুহে সেভাইবা তারে, আর কিচ্ছু না ঠিক আছে। আর হ্যাঁ আমি তারে পাইলে তো কিতা করুম, হ্যাঁ এ জানি এটা দেখতাছো এটারে তার পিছন দিয়ে তার বড় ফাঁক করে এটা ডুহাম ডুহাই এমনি এমনি করুম তার পিছনে এরফোর আছে না বড় একটা ফাঁক হইতো না, এরফরে তার বড় বিরাট বড় আছে না ফাইর একটা ফিল্টার ঢুয়াই দিব এরফোর, এরফোরেতে বুঝবো আসলে চান্দু কেমন লাগে মানুষ শ্রেণী মারণ। ফৈন্নি গুনহানের বদমাইশ চাউরা মনে রেখো। হুম আর আজকের ভিডিও এখানে পর্যন্ত, এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। ভালো থাকো সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, মায়ের খেয়াল রাখো, বাবার খেয়াল রাখো, বোনের খেয়াল রাখো, ভাইয়ের খেয়াল রাখো, টাইমে ভাত খাও, এই টাইমে চাই সো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, আর একটা ওয়ার্ল্ড টপ কোশ্চেন যেটা আমি জানি কেডা কেডা আসলে।